সাহস নিয়ে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রয়োজনে পাল্টা হামলা করতে হবে ওদের বিরুদ্ধে। কারণ বাঁচতে হলে বর্তমানেই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, বাঁচতে হলে লড়াই সংগ্রাম করেই বাঁচতে হবে এবং স্লোগান তুলতে হবে, বাঁচতে হলে লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে। দেশের সর্বোচ্চ আদালতকেও রক্তাক্ত করেছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। গত 13 বছরে অবৈধ আশ্রয়ের বিরুদ্ধে কোনো অভিযান চালানো হয় নাই, মাদক কারবারি সন্ত্রাসীদের বিরুদ্ধে ওইভাবে মামলা হয় নাই। কারণ ওই মাদক কারবারি সন্ত্রাসী চাঁদাবাজ সব আওয়ামী দুর্বৃত্তদের পৃষ্ঠপোষক, সবাই আওয়ামী লীগের দুর্বৃত্তায়নে রাজনীতির অংশ। তাই এই সরকার যখন বুঝতে পেরেছে দেশ বিদেশে তাদের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে, তখনই তারা সেই পুরানো লগি বৈঠার তাণ্ডবে মেতে উঠেছে। সেই 2006 সালে যেমন লগি বৈঠার তাণ্ডব করে মানুষ পিটিয়ে হত্যা করে তার উপরে নৃত্য করে পৈশাচিক আনন্দ উল্লাসে মেতে উঠেছিল, আজকে আওয়ামী লীগ জনগণের দুঃখ দুর্দশাকে উপেক্ষা করে ওই পদ্মা সেতুর উন্নয়নের কথিত পাশবিক উল্লাসে মেতে উঠেছে। তাই আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি এই দেশের মানুষের ভোটাধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত থাকবেন, নাকি এদের পাশবিক উল্লাস অট্টহাসি দেখবেন? আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং প্রতিটি আঘাতের বিরুদ্ধে নিজের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পাল্টা আঘাতের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধুমাত্র আমরা মার খাব সেটা হবে না, হতে দেয়া যায় না। আমরাও রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের কোনো মিছিল থেকে মিটিং থেকে ছাত্রলীগ যুবলীগ কাউকে আক্রমণ আমরা করি নাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আক্রমণের কথা আমরা বলি নাই। কিন্তু আমাদের প্রায় প্রতিটি মিটিং মিছিলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডা মাদকাসক্তদেরকে দিয়ে হামলা করানো হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, হামলা মামলা করে আজকে ভিন্ন মতের কণ্ঠ রোধ করা যাবে না, জনগণের গণ আন্দোলন রোখা যাবে না। গণ অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে আজকে সারা দেশের আপামার জনসাধারণের যে জাগরণ ঘটেছে, এই জাগরণকে আপনাদেরকে গণ অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দকে নেতৃত্ব দিতে হবে। সুতরাং সেই লড়াই সংগ্রাম করে তুলতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হচ্ছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক অভিন্ন, আগামীতে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে এই দেশের মানুষ নিরাপদ, এই দেশের শ্রমিকরা নিরাপদ, এই দেশের কৃষকরা নিরাপদ। শ্রমিক অধিকার পরিষদের তথা শ্রমিক নেতৃবৃন্দকে আমি একটা কথা বলবো, আপনারা শ্রমিকদের অধিকার নিয়ে সরব হন, শ্রমিকদের অধিকার আদায়ে আপনারা কাজ করুন। যেখানে আমাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বলছে বাংলাদেশের কর্মক্ষেত্র শ্রমিকদের জন্য নিরাপদ নয়, শ্রমিকরা স্বাস্থ্যসেবা পায় না, শ্রমিকরা ন্যূনতম মজুরি পায় না, অথচ এই দেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্পষ্ট উল্লেখ ছিল, বাঘ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা ও নির্ভেজাল গণতন্ত্র কায়েম সহ কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে সেখানে শিক্ষকদের রাজনীতি কায়েমের কথা বলা হয় নাই, সাংবাদিকদের রাজনীতি কায়েমের কথা বলা হয় নাই, কৃষক এবং শ্রমিকদের রাজনীতি কায়েমের কথা বলা হয়েছে। কারণ এই কৃষক শ্রমিকরাই ছিল মুক্তিযুদ্ধের সৈনিক, এই কৃষক শ্রমিকদের আন্দোলনেই তখন মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয় লাভ করেছিল। কিন্তু স্বাধীন দেশে সেই শ্রমিকরা আজকে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, মাফিয়াদের দ্বারা অত্যাচারিত। সুতরাং শ্রমিক অধিকার আদায়ে আপনাদেরকে জোরালো ভয়েস তুলতে হবে, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ ন্যূনতম মজুরি 20,000 টাকা করার দাবিতে, শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা করার দাবিতে সারা দেশের শ্রমিককে সংগঠিত করতে হবে।
শ্রমিকদেরকে বোঝাতে হবে, শ্রমিকদেরকে বোঝাতে হবে। সাংবাদিকদের অধিকার আদায়ে তারা রাস্তায় থাকে, সাংবাদিকদের সংগঠন আছে, শিক্ষকদের সংগঠন আছে, ছাত্রদের সংগঠন আছে তাদের দাবি দেওয়া কথা বলার জন্য। শ্রমিকদের বর্তমানে যে সংগঠনগুলো আছে, বেশিরভাগ সংগঠনগুলো শ্রমিকদের রক্ত শুষে খাচ্ছে, শ্রমিকদের সাথে বেইমানি করছে, সরকারের গোলামি করছে। যে কারণে আজকে রানা প্লাজা, তাজরিন সহ বিভিন্ন অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এখনো রাস্তায় দাঁড়ায়। তাই এই সমস্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ও শ্রমিকদের নিয়ে রাস্তায় থাকতে হবে। শ্রমিকরা তাদের অধিকার আদায় যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর কোনো শক্তি নাই শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করতে পারবে। তাই আজকে শ্রমিকদেরকে নিজেদের অধিকার আদায়ের জন্য আওয়াজ তুলতে হবে, রাজপথে প্রতিবাদ করতে হবে। আমরা আশা করি শ্রমিক অধিকার পরিষদ এই শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা করা সহ কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা সহ শ্রমিকদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সবসময় শ্রমিক অধিকার পাশে থাকবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশের সর্বোচ্চ আদালতকেও রক্তাক্ত করেছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। গত 13 বছরে অবৈধ আশ্রয়ের বিরুদ্ধে কোনো অভিযান চালানো হয় নাই, মাদক কারবারি সন্ত্রাসীদের বিরুদ্ধে ওইভাবে মামলা হয় নাই। কারণ ওই মাদক কারবারি সন্ত্রাসী চাঁদাবাজ সব আওয়ামী দুর্বৃত্তদের পৃষ্ঠপোষক।